কৃষ্ণ, জয় গোবিন্দ, জয় নিতাই, জয় গৌর। আপনাদের সকলের কাজ শুভকামনায় আমি সর্বদা নিয়োজিত। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় একাদশীতে পঞ্চ রবিশস্য খাওয়া যায় না। এই পাঁচটি রবিশস্য কি কি এই নিয়ে অনেকের মধ্যে বিতর্ক রয়েছে, সেইটা সম্পূর্ণ প্রকারে আমি নিরসন করে দিচ্ছি আজকে। প্রথম হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য, তারপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে গম জাতীয় সকল প্রকার খাদ্য, তিন নম্বর যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, চার নম্বর ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, এবং পাঁচ নম্বর হচ্ছে তেল জাতীয় সকল প্রকার খাদ্য একাদশীতে সম্পূর্ণ প্রকারে নিষিদ্ধ, যেটি পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে। সম্পূর্ণরূপে ডিটেলসে বলে দিচ্ছি, ধান জাতীয় সকল প্রকার খাদ্য চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি সম্পূর্ণ প্রকারে নিষিদ্ধ। গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স সম্পূর্ণ প্রকারে নিষিদ্ধ। যব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু, খই, রুটি সম্পূর্ণ প্রকারে নিষিদ্ধ। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অড়হর, ফেলন, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি সমস্ত রকমের ডাল জাতীয় খাবার নিষিদ্ধ। সরিষার তেল, সয়াবিন তেল, তিলের তেল ইত্যাদি উপযুক্ত পঞ্চ রবিশস্যের যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে সম্পূর্ণ প্রকারে একাদশীর ব্রত নষ্ট হয়ে যায়। তাই আগের যে পঞ্চ রবিশস্যের কথা বললাম এবং তারই সঙ্গে তেলের মধ্যে সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল সহ এই ধরনের যে সমস্ত তেলগুলা রয়েছে সেই সমস্ত তেলগুলা আপনারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু একাদশী পালনের ব্রত সম্পূর্ণ প্রকারে নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ, জয় গোবিন্দ, জয় নিতাই, জয় গৌড়।